তো সেই গাড়ির কাছে চলে এসেছি, একদম ইউনিক গাড়ি, তো দেখাই। এই যে সবাই কমেন্ট করে আগে বলো এটা কি গাড়ি, 1939 সালের গাড়ি, বাপরে বাপ কত পুরনো গাড়ি, দেখতেই পাচ্ছ দেশ তখন সারি নাই মনে হয়, বুঝছো মনে হয় কি হয়নি, লোক মারবে ধরে খোপড়ি তোড়বে, খোপড়ি তোর শালে। আসসালামু আলাইকুম, শাস্ত্রী আকাল, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগেও একটা ফ্যান্টাস্টিক জিনিস দেখাবো, যেটা হচ্ছে অনেক আধুনিক রোড রোলার। তো থাম্বনেলে দিয়েছি, দেখো রোলারটা কেমন লাগছে। তো ভিডিওটা দেখলে, পুরোটা দেখলে বুঝতে পারবে রোলারটা কেমন। তো যাই হোক, আমার তো মানে কি বলবো, যখন দেখলাম ফার্স্ট রোলারটা যখন ওদের গ্যারেজে ঢুকলো, একটা লরি করে ঢুকলো, তো মানে দেখে মাথাটা পুরো ঘুরে গেছে। ঠিক আছে, এটা কী জিনিস, মানে কিছু বলারই নেই। রোলারটা এখন বলে দিলে হয়ে গেলো, যাক এখন কিছু বলবো না, ডাইরেক্ট ওখানে গিয়ে দেখাবো। আর ওই সব গাড়িগুলো, পুরোনো যুগের গাড়িগুলো কারা তোলে, কাদের কাছে আজ আজকে দেখাবো, তোমরা ওদেরকে ভালো করেই চেনো। ওই গ্যারেজে আর কি আমি আমার সিজার কাজ করিয়েছিলাম, সিজার মডিফিকেশান করেছিলাম। তো অনেকে জানো, যারা জানো না জেনে যাবে আজকে কোন গ্যারেজ, ওদের ফোন নাম্বার অ্যাড্রেস সব বলে দেবো, মানে ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো। যদি কেউ ওরকম পুরোনো টাইপের গাড়ি ফাড়ি কিনতে চাও তো ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে ওই রোড রোলার দেখাবো, ওর সাথে আর একটা বাইক দেখাবো পুরোনো যুগের। সো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। বেল আইকনটা ক্লিক করলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছেই যাবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও, এরকম নানান ধরনের আধুনিক জিনিস দেখার জন্য, আরও ব্লগ দেখার জন্য, বাইক রাইড দেখার জন্য, সব কিছু আমার ব্লগে, আমার ব্লগ চ্যানেলে দেখতে হবে, সোহেল ব্লগসে। তো সাবস্ক্রাইব তো করতে হবেই। তো যাই হোক, তাহলে চলো বেশি টাইম না নষ্ট করে যাওয়া যাক, ভিডিওটা শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখো, এনজয় করো, তাহলে চলো যাওয়া যাক, টাটা, তোমরা ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, সেই গ্যারেজে চলে এসেছি। তো ফার্স্ট একটা গাড়ি দেখাবো, এই যে কায়েসদা, এর কাছে সব গাড়ি আছে, একে তো সবাই চেনো, একটু সাইড দাও দাদা, গাড়িটা থাকে, কুকুরের সাথে খেলা করছে, কাজ না থাকলে যাওয়া যায়। এই একটা গাড়ি, এটা কি গাড়ি, ম্যাচলেস, হ্যাঁ ম্যাচলেস, কত সালের গাড়ি এটা, 1939 সালের গাড়ি, বাপরে বাপ কত পুরনো গাড়ি, দেখতেই পাচ্ছ দেশ তখন স্বাধীন হয়নি মনে হয়, 1900 মনে হয় কি হয়নি, লোক মারবে ধরে, যাই হোক। তো এটা শুরুয়াত, এরপরে চলো একটা খুব বড় হেভি জিনিস দেখাচ্ছি, চলো বাইরে চলো। এগুলো তো সেই প্যাডেল প্যাডেলওয়ালা গাড়ি, এগুলো তো সিনেমায় ফিনেমায় অনেকে দেখেছো প্যাডেল করা গাড়ি। এটা কত সালের, এইগুলো কত সালের, 2000 সালের, এসব দেখিলে আপনি, এগুলো একটু কারেন্ট, এগুলো অনেকে জানো, যেটা জানো না সেরকম গাড়ি দেখাবো, মানে খুব কম লোকই জানো, অনেকে আছে জানে, গলাটা একটু বসে গেছে, কিছু মনে করো না, দর্শক মাফ করে দিও। সো সেই গাড়ির কাছে চলে এসেছি, একদম ইউনিক গাড়ি, তো দেখাই। এই যে সবাই কমেন্ট করে আগে বলো এটা কি গাড়ি, দেখে কি মনে হচ্ছে, তো এর ডিটেলস, ডিটেলসটা আগে বলে দাও। এটা হচ্ছে 1912 গাড়ি, 1912 গাড়ি, মানে বিরাট পুরনো, মানে ভাবাই যায় না 1912 গাড়ি। এটা আচ্ছা, অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং হয়েছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে, হ্যাঁ ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়াতে, ইংল্যান্ড থেকে এটা আনা হয়েছে। আচ্ছা, আমি আনিনি, মানে গভর্নমেন্ট এনেছিল, গভর্নমেন্টের কাছ থেকে আমি অকশানে কিনে। আচ্ছা, তুমি অকশানে কিনেছিলে। আর এটা 1900, এটা কি গাড়িটা, কি নাম, কি হচ্ছে, স্টিম রোড রোলার, স্টিম রোড রোলার। আচ্ছা, তো এটা কি দিয়ে চলে, কয়লা, হ্যাঁ কয়লা, এটা কয়লা দিয়ে চলে। গাইস একবার দেখো গাড়িটা, তো যদি কেউ এরকম গাড়ি দেখে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও, আশা করছি কেউ দেখো নি। এই রোলারটা এখন কি করবে, পড়ে আছে, মানে কি বিক্রি করবে, না এটা এখন রেজিস্টার করা হবে, এটা বানাবে, তাই রেডি করবে, এটা রেডি করা হবে, রেডি করার পর যদি কেউ কিনতে চাও তো যে স্ক্রিনে নাম্বারটা আছে ওটা ফোন করতে পারো, ফোন করে করে মাথা খারাপ করতে হবে। এ এটা কি দাঁড়িয়ে চালাতে হয় নাকি, স্টিয়ারিং আছে, হ্যাঁ বাপ রে বাপ, এখানে সিট নেই কিছু, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হয়, এটা মানে আধুনিক গাড়ি, যাই হোক পুরো জং ধরে গেছে, কিন্তু আগেকার জমানার লোহা বুঝতেই পারছো, এখনো মানে বহুত মজবুত আছে।
আজকের ভিডিওতে স্পেশাল এটাই ছিল, গলাটা একটু বসে গেছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আর একটা এইখানে গাড়ি আছে জিপ, তো এটার অবস্থা খুবই খুবই খারাপ, এটার ব্যাপারে কিছু বলে লাভ নেই, বাদ দাও। তো ইংল্যান্ডের গাড়ি এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে, এরা কিনেছে, এটা রেডি করে এখন বিক্রি করবে। যাই হোক, এর ইঞ্জিন ফিঞ্জিন কোথায়? এটাই ওপরটা ইঞ্জিন, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এত পুরনো গাড়ি ভেঙে ভেঙে যাবে না তো? আরে ইঞ্জিনটা দেখো একবার, এখনকার কোনো গাড়িতে এরম টাইপের ইঞ্জিন দেখতে পাবে না, সেই লেভেল একদম। স্টিয়ারিং, স্টিয়ারিংটা একটু ঘুরিয়ে দেখি, স্টিয়ারিং তো জাম ঘুরছে না। যাই হোক, নেমে পড়ি, ভয় লাগছে। সো গাড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, এর আগেও একটা ভিডিও ছেড়েছি। যাই হোক, এই পুরনো জামানার জিপটা রেডি করা হচ্ছে, ইঞ্জিনে কাজ চলছে বরাবর। ধোঁয়া মারছে, সো আজকের জন্য ব্যাস এটুকুই ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, তো ভালো তো লাগবেই, যা জিনিস দেখেছি ভালো লাগারই জিনিস, ভালো লাগলেও লাইক, না লাগলেও লাইক। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরকম আধুনিক টাইপের ভিডিও আমি ছাড়তে থাকি আর ব্লগ আর রাইট, সবাই তো জানো যারা সাবস্ক্রাইবার, যারা জানে না আজকে জেনে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততদিনের জন্য আল্লাহ হাফিজ।